কবরের মধ্যে হাড্ডি উড্ডি নাই তো, ওখানে এখন দেখতেছে হাসতেছে, হাড্ডিও হাসতেছে বাংলাদেশের গণতন্ত্র দেখা। গণতন্ত্র তো গণতন্ত্রই, আবার বহুদলীয় গণতন্ত্র এটা লাগাইছা। বহুদলীয় গণতন্ত্র কোথায় রে ভাই, কোন বইতে আছে আমি বলেন তো, সেই বইটা তো দেখি। গণতন্ত্র আপনি হারিয়ে গেছেন। শাহিদুর রহমান টাপা, আমরা আলোচনা শেষ করতে চাই। সাতজনের নির্বাচন আপনি কিভাবে দেখেন? এটি অনেকেই বলেন যে একপাক্ষিক সরকারের যেমন যাত্রা শুরু হলো, নাকি বাংলাদেশের গণতন্ত্র সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ভোটের রাজনীতির পথ খুব প্রশস্ত হলো, কোনটা? আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে আপনারা এরা সবাই আন্দোলন করছিল, আমরা ক্ষমতা হস্তান্তর করছি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আমরা ক্ষমতা হস্তান্তর করার পরে আজকে পর্যন্ত বাংলাদেশে যে গণতন্ত্র চলতেছে, তাতে গণতন্ত্রের যে প্রবক্তা আমেরিকাতে আব্রাহাম লিঙ্কন, ওই মানে কবরের মধ্যে হাড্ডি উড্ডি নাই তো, ওখানে এখন দেখতেছে হাসতেছে, হাড্ডিও হাসতেছে বাংলাদেশের গণতন্ত্র দেখা। আবার বিএনপি আলার একটা কথা বলে বহুদলীয় গণতন্ত্র, ভাই এটা তো শুনি নেই কোনো বই পত্রে, কোনো সময় শুনি নেই। গণতন্ত্র তো গণতন্ত্রই, আবার বহুদলীয় গণতন্ত্র এটা লাগাইছা। এই যে লাগালাগি, মানে এই যে শব্দগুলি, হ্যাঁ এই শব্দগুলির থেকে আমরা মুক্তি চাই, আমরা পরিত্রাণ চাই। এইভাবে আমরা পরিত্রাণ চাই যে কথা আমি আগেও বহুবার বলেছি, রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকতে হবে, ব্যবসায়ীদের কাছে যদি রাজনীতি থাকে, ব্যবসায়ী যদি বিনিয়োগ করবে, এমপি হবে 10 কোটি টাকা খরচ করে, এক একটা এমপি ইলেকশনে কয় 20 লাখ 30 লাখ টাকা খরচ করবে। আমার আমার জানা মতে, আমি জানি যে 20 কোটি 30 কোটি 50 কোটি টাকা খরচ করে 100 কোটি খরচ করে। আপনি বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করেন না? এখন বহুদলীয় গণতন্ত্র কোথায় রে ভাই, কোন বইতে আছে আমি বলেন তো, সেই বইটা তো দেখি। গণতন্ত্র আপনি হারিয়ে গেছেন। আপনার তো কোন অসুবিধা, আপনার নেতা জামাত রাজাকার আলবদর আল শামস নিয়া কিন্তু ভাই আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, আপনি আমার ফোন নাম্বার জানেন, আমার একটু বলে দেন কোন বইতে বহুদলীয় গণতন্ত্র লেখা আছে। আমি ঘুম রাত ভরে ঘুমাবো না, সকালবেলা আজিজ মার্কেটে যায় আমি বইটা কিনে নিয়ে আসবো। রাষ্ট্রবিজ্ঞানে যান না, রাষ্ট্রবিজ্ঞানটা পড়েন না, অনেকগুলো রাষ্ট্রবিজ্ঞানের অনেক বড় বড় রাইটার। ভাই আমি তো এত বড়রা জানি না, আপনারা প্র্যাকটিস করেন না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ছোট্টখাটো সমাজ বিজ্ঞান বিভাগ থেকে আপনারা প্র্যাকটিস করেন না কেন? আপনারা সমাজ সেবা সংগঠন, কিন্তু গণতন্ত্র এখন আপনারা আওয়ামী লীগের সাথে বিলীন হয়ে গেছে, এখন বন্ধ বলে আপনারা একেবারে গণতন্ত্র থেকে দূরে হয়ে গেছে। ঠাকুর ভাই কথা সেটা না ভাই, মানুষের কাছে যান, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের একটি রাষ্ট্র সাংবিধানিক ভাবে তার নিজের পায়ে দাঁড়িয়ে, আমরা তো ধ্বংস হইলাম, আপনারা থাকেন না ভাই, যে ধ্বংসযোগ্য করার চেষ্টা আছে, হরতাল দেন, রাজধানী দেন, অবরোধ দেন, বাটি চালান, বাটি চালান, এই গণতন্ত্রের সাথে জানুয়ারির ভোটের মধ্যে দিয়ে একটি মেসেজ আমরা থাকি। এর বিপরীতে একটা জিনিস বলি, শুনেন, একটা মেসেজ দিয়ে গেছে, সেটা হলো যে জনগণ মানুষের কাছে যদি বিদেশে বসে যায়, গণতন্ত্রের পথে থাকতে হবে, মুক্তিযুদ্ধের আদর্শে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের উন্নয়ন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে 15 বছরে বাংলাদেশটা যে উন্নয়ন হয়েছে, আগামী 5 বছরে বাংলাদেশটা মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো একটি আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে, এই দেশ হবে পৃথিবীর মানুষের কাছে একটা আদর্শ এবং সময় নেই শেষ করতে চাই। গণতন্ত্রের উপর ভর করে রফিক ভাই বিএনপি সহ আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এখনো সময় আছে, 5 বছর মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা অর্জন করেন, 5 বছর পরে 2029 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে সামনে দাঁড়ান।